মার্নিং স্টুডেন্টস এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যে যারা সবে মাত্র গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করেছো ব্যাচেলার অফ ডিগ্রি এবং বিশেষ করে তাদের জন্যে যারা কোনো প্রফেশনাল কোর্স করনি মানে যে গ্র্যাজুয়েশান কোর্স করেছো জেনারেল যে গ্র্যাজুয়েশান কোর্স বা অ্যাকাডেমিক যে কোর্স ব্যাচেলার অফ আর্টস হতে পারে বা ব্যাচেলার অফ কমার্স হতে পারে বিএসসি হতে পারে যে কোনো মানে যেটা হচ্ছে এবং যে মানে যে সমস্ত স্টুডেন্টদের কলেজে প্লেসমেন্টের সেরকম সাপোর্ট দেওয়া হয় না বিশেষ করে নর্মাল যে সরকারি যে কলেজ যে সমস্ত কলেজে এই সমস্ত অ্যাকাডেমিক লাইনের যে কোর্সগুলো করানো হয় সেখানে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরকম একটা রোল থাকে না তো তাদের জন্যে খুব ইম্পর্টেন্ট এই কারণে কারণ তাদের মধ্যে এমন অনেকে আছো যারা হয়তো সরকারি চাকরির যে পরীক্ষা তার জন্যে প্রিপারেশান নিতে চাও না বা হয়তো সেই মানে তোমাদের একটা মনের স্বপ্ন যে ভালো প্রাইভেট কোম্পানিতে ভালো বড় কোনো এমএনসিতে একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে একটা ভালো ডিজিগনেশান নিয়ে চাকরি করবে স্পেশালি তাদের জন্যে দেখো তোমাদের আমি প্রথমেই বলে দিই যে তোমরা যদি এই বছর গ্র্যাজুয়েট হয়ে থাকো জাস্ট অথবা আজ থেকে দু বছর তিন বছর আগেও হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো মাস্টার ডিগ্রি কোর্স করো এবং সেই ভালো মাস্টার ডিগ্রি কোর্সগুলোর মধ্যে তোমরা জেফ স্ট্রিম থেকেই আসো কোনো ম্যাটার করে না যে মানে মাস্টার ডিগ্রি কোর্সটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এম বিএ এম বিএ এমন একটা কোর্স যে কোর্সটা তুমি যদি সত্যিকারের একটা ভালো কলেজ থেকে করো যেখানে কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন এবং যেখানে কমপ্লিট যে ট্রেনিং ট্রেনিংয়ের সাপোর্ট দেওয়া হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে যে ট্রেনিং সেটা দেওয়া হয় ফুল টাইম এম বি কথা বলছি এবং যেখানে কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় সেই রকম কলেজ থেকে যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা এই সমস্ত এমএনসিতে এনসিতে চাকরি করার যে ড্রিম সেটা কিন্তু ফুলফিল করতে পারবে কারণ মনে রাখবে গ্র্যাজুয়েট হলে যে চাকরি পাওয়া যায় না সেটা আমি বলছি না প্রাইভেট কোম্পানিতে পাওয়া যায় না সেটা বলছি না কিন্তু সেটা পেতে গেলে প্রথম কথা গ্র্যাজুয়েশান যে কোর্স সেটা কোনো একটা প্রফেশনাল কোর্স হলে ভালো হয় বিবিএ বিসিএ বিএসসি বায়োটেকনোলজি বিএসসি মাইক্রোবায়োলজি বা বিএসসি মিডিয়া সায়েন্স বা বিটেক অবশ্যই এই সমস্ত প্রফেশনাল কোর্স নিয়ে যদি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে অবশ্যই তোমরা জাস্ট গ্র্যাজুয়েশানের পরেই ভালো এমএনসিতে চাকরি করার সুযোগ পাবে কারণ সাধারণত এই এই সমস্ত কোর্স যেসব যেসব কলেজে করা হয় সেই সব মানে করানো হয় সেই সমস্ত কলেজেই কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্টের ব্যবস্থা করা হয় বিশেষ করে ভালো ভালো প্রাইভেট কলেজগুলোর কথা বলছি সেই সেই সমস্ত জায়গায় কিন্তু সেই সুযোগ তোমরা পাওনি তোমরা করেছো প্রথম কথা একাডেমিক লাইনের গ্র্যাজুয়েশান এবং যে কলেজ থেকে করেছো সেখানে এই প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের কোনো সুযোগ নেই সো অবশ্যই আমি বলবো তোমরা একটা কোনো ফুল টাইম এম কোর্স করো একটা ভালো কলেজ থেকে যেখানে এই সমস্ত ফেসিলিটিসগুলো আছে তাহলে হবে কি যে কোনো বিজনেস রান করার যে টেকনিক বা একটা বিজনেস অর্গানাইজেশানে বা কোনো কোম্পানিতে গিয়ে যে কোনো ডিপার্টমেন্টে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কীভাবে করতে হয় সেই নলেজটা কিন্তু পেয়ে যাবে এবং সেই রিলেটেড যে স্কিল সেট যেগুলো দরকার যেটা নিজেকে জব রেডি করে তুলবে তোমাদের সেই স্কিল সেটটাও কিন্তু তোমরা অর্জন করতে পারবে এবং শুধু তাই নয় সেই সমস্ত কলেজে ওই ফাইনাল ইয়ারে বিভিন্ন মাল্টি কোম্পানি বা বড় বড় যে কর্পোরেট হাউস তাদেরকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় এবং তার মাধ্যমেই কিন্তু তোমরা সিলেক্টেড হয়ে যেতে পারো যদি নিজের কেরিয়ার প্রতি তুমি সৎ হয়ে থাকো মানে সোজাগতায় ভালো করে পড়াশুনো করে থাকো নিজের যে সব স্কিল সেই সফট স্কিলটাকে ঠিকমতো মানে তৈরি করে থাকো ওই বছরের যে পড়াশুনো কারণ এম বি এ হচ্ছে বছরের কোর্স ফুল টাইম মাস্টার্স ডিগ্রি কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি কোর্স এবং এই কোর্স কমপ্লিট করতে গেলে তোমাকে ছ মানে টোটাল চারটে সেমেস্টারস থাকে প্রথম বছরে দুটো তারপরে বছরে দুটো এবং সেমেস্টার ওয়াইজ ফিজ পে করতে হয় ম্যাক্সিমাম কলেজে অ্যাডমিশানের সময় একটা অ্যামাউন্ট দিতে হয় এবং তারপরে সেমেস্টার ওয়াইজ তোমাদের কিন্তু ফিজটা পেমেন্ট করতে হয় এবং মোটামুটি ধরে রাখো ফুল টাইম এম যদি করতে চাও ভালো কলেজ থেকে অনেক কলেজে খুব বেশি হাই ফিজ ডিম্যান্ড করে সেটার দরকার নেই কিন্তু অ্যাভারেজ মোটামুটি ধরে রাখো পাঁচ থেকে ছ লাখ টাকার মধ্যেই কিন্তু খুব ভালো কলেজে অ্যাডমিশানের সুযোগ পেয়ে যাবে এবং সেখানে ঠিকমতো যদি পড়াশোনাটা একবার করতে পারো না নিজের স্কিল সেটগুলো তৈরি করে নিতে পারো নিজেকে জব রেডি করে তুলতে পারো তাহলে অবশ্যই সেই কলেজ থেকেই ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যাওয়ার একটা সুযোগ পাবে এবং শুধু তাই নয় মানে শুধু যে আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট পেতে পারো তা নয় তার সাথে ওভারসিজ প্লেসমেন্টও পেতে পারো কারণ এমনও বেশ কিছু কলেজেস আছে যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গেও টাই আপ করে এবং সেক্ষেত্রে অনেক এম বি তারাও কিন্তু ডাইরেক্ট ওভারসিস প্লেসমেন্ট পায় ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেয়ে যায় অবশ্যই তাদের কোয়ালিটির ওপর নির্ভর করে সো তোমরা যারা এখনও স্কেপটিক্যাল যে কি করবে কোনো কোম্পানিতে ডাইরেক্ট গিয়ে ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশান দেবে ও কি সরকারি যে চাকরির পরীক্ষা তার জন্য প্রিপারেশান দেবে এই সব নিয়ে ভাবছো না কি হায়ার স্টাডি করবে এই সব নিয়ে ভাবছো তাদেরাই বলবো অবশ্যই এই দিকটা দেখো এই এম করার যে প্রসপেক্টগুলো আছে আমি যেগুলো বললাম সেটা শুনে সেই এম বিএ কোর্সের সিলেবাস দেখো সেটা নিয়ে আরও একটু চিন্তাভাবনা করো বাড়ির বড়দের সাথে গার্জেনদের সাথে চিন্তা চিন্তাভাবনা করো বা সিনিয়র যারা আছেন যে সত্যি তোমাকে মানে তোমার ভালো চায় যে তোমাকে মোটিভেট করতে পারে তা সেরকম কোনো ব্যক্তির সাথে পরামর্শ করো এবং করে আমি বলবো ইমিডিয়েটলি এই বছরের যে অ্যাডমিশান সেশান সেটা চলছে মাস্টার ডিগ্রি কোর্সগুলোতে এম বিএতেও অ্যাডমিশান চলছে সো অবশ্যই সেই কলেজ সম্পর্কেও খোঁজখবর নিয়ে অ্যাডমিশান প্রসেস স্টার্ট করে দাও এবং যদি এই এমবিএ কোন কোনো কলেজে ভালো পড়ানো হয় বা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় হাই কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা হয় এই সমস্ত ব্যাপারে যদি জানতে চাও আমার থেকে আমার সাজেশান নিতে চাও আমার পার্সোনাল ওপিনিয়ান নিতে চাও বা অন্য কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নিও টাটা